شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته شاهد لندن تكي আপনি জানতে চেয়েছেন যে আল কোরআনে বলা হয়েছে যে ওকলু অশ্রব বাইয়ান আল কমল খাইতুল আবিদ মিন আল খাইতুল আসিনাল ফজর যে অর্থাৎ যখন ফজর উদয় হবে তখন খাওয়া দাওয়া বন্ধ করতে হবে এবং খাওয়া দাওয়া তখন খাওয়া দাওয়া করা হারাম অন্যদিকে হাদিসে এসেছে যে কেউ খেতে খেতে যদি আজান হয়ে যায় তাহলে ওই প্লেটের খাবারগুলো যেন শেষ করে নেয় তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক আসলে কোনটার উপর আমল করা যাবে নাকি উপরে আমল করতে করা যাবে দেখুন কোরানের আয়াত স্পষ্ট যখন যেখানে বলা হয়েছে আলখাইতল আবিয়াস অর্থাৎ সাদা রেখা যখন পুরোপুরি প্রকাশ পাবে তখন খাওয়া হারাম খাওয়া যাবে না অন্যদিকে হাদিসে বলা হয়েছে যে খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে প্লেটের খাবারগুলো শেষ করা যাবে তো খাবার পান করা কখন হারাম কখন শেষ করতে হবে এ ব্যাপারে দুটি মত রয়েছে আপনার প্রথম মতটি হলো ইমাম মালেক আবু হানিফা শাফি আবু সৌর এবং ওমর ওমরুল খতাব ওবনা আব্বাসহ তাদের থেকে বর্ণিত তারা বলছেন যে পূর্ব পূর্বদিকে যখন সাদা রেখাটি ফজর পুরোপুরি প্রকাশ পাবে তখন খাওয়া হারাম কোনোক্রমে আর খাওয়া যাবে না খাবার বন্ধ করতে হবে দ্বিতীয় মতটি হলো আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম সহ অনেকেই তো তারা বলছেন যে হাদিসের যে ভাষায় ব্যবহার করা হয়েছে অর্থাৎ খা অবস্থায় যদি আযান হয়ে যায় তাহলে প্লেটের খাবার শেষ করা যাবে তো এর সাপেক্ষে কিছু আছার আপনার বলা হয়েছে নিয়ে আসা হয়েছে যেটা আপনার বুখারি সরা এবনে বত্তলের তিনি এই আসারগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটি হলো যে সালেম ইবনে ওবাইদ তিনি অবক্রদ থেকে বর্ণনা করছেন যে তিনি আপনার এই যে সেহরি করার আগে পূর্বদিকে ফজর উদয় হচ্ছে এই সময় দুইবার তাকিয়েছেন তাকিয়ে তৃতীয়বার দেখেছেন তৃতীয়বার দেখে তিনি সেহরি খেয়েছেন সেহরি খেয়ে তিনি নামাজ পড়েছেন অর্থাৎ সুন্নত হয়তো পড়েছেন এরপরে বেলরদালু একামত দিলেন এটা মোসান্নাফ ইবনে আবি সাহিবাতে রয়েছে আরেকটি আসার আছে হজরত আলী রদাল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে হেনা সল্লাল ফাজর যখন ফজর উদয় হলো পুরোপুরি যখন উদয় হলো তখন তিনি বাসা বলছেন যা আল আনা তিনি যখন আপনার ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ার পরে তিনি বলছেন যে যে আল আনা এতক্ষণ পুরোপুরি ফজর উদয় হয়েছে প্রকাশ পেয়েছে এটা তবারিতে আছে আরেকটি আশা আছে হোজাই ফরাদ আলহন থেকে বর্ণিত যে তিনি ফজর উদয় হওয়ার পরে সেহরি করেছেন সেহরি করার পরে তিনি সলাদ পড়েছেন সরাসরি এটা মোস্তান্নাফে আছে এমনিভাবে ইমাম তহাবি তিনি বলছেন যে হজাইফার দাহন যখন সলাদ পড়েছেন সলাদ পড়ার পরে তিনি বলছেন হাকাদা ফা আলা রসুল্লাহাম গাই রান্না শ্যাম সাল্লাম তাতলু যে এরকমই রসুল্লাহ সাল্লাম করেছেন তখনও কিন্তু সূর্য ওঠেনি সূর্য ওঠেনি তিনি সলাদ পড়ার পরে বলছেন যে এরকম রসুল্লাহ সাল্লাম করেছেন আরেকটি আছে হেসাম ইবনে ওরোয়া থেকে তো ওরোয়াদু বলছেন যে হেসাম বলছেন যে ওরোয়া আমাকে বলেছেন যে নেদা ওয়াল ইনা আলা আলাহি ফালাইয়াদ হাত্তা এক দেখা যেত যে কেউ খাবার অবস্থায় যদি আজান শুনে তাহলে সে যেন এই খাবারগুলো রেখে না দেয় বরং এই খাবারগুলো যেন শেষ করে এমনিভাবে মাসরক থেকে বর্ণিত আছে তিনি বলছেন যে লামিয়া কুনু ইয়াউদ্দুন আল ফাজরা ফাজরাকুম তোমরা যে ফজর মনে করছো সালাফরা কিন্তু এই ফজর মনে করতেন না বরণ ওয়া ইননা মাকানু ইয়াউদ্দুন আল ফাজরা আল্লাযী ইমলাউ তুরুক ওয়াল বুয়ুত যে ফুজো ফজর উদয় হওয়াতে রাস্তাঘাট এবং ঘরবাড়ি আপনার আলোকিত হয়ে যেত সেটা হলো মূল ফজর এমনিভাবে ইসহাক ইবনে রাহুই ওয়াকি থেকে বর্ণনা করছেন তিনি আমাস থেকে শুনেছেন আমাজকে শুনেছেন বলতে যে লাউলা সুহরা লা সল্লাই তো গাদা তিনি বলছেন যে আমি লোকজন যদি আমাকে এটা সুহরা মনে না করতো তাহলে আমি ফজরের নামাজ পড়তাম তারপর সেহরি করতাম এই যে এই আসারগুলো আপনার ইবনে বাতল বোকারি সরাতে তিনি নিয়ে এসেছেন যে আয়াত আয়াতের জায়গায় আছে আর হাদিস হাদিসের জায়গায় আছে আয়াত এবং হাদিস এটা কিন্তু একটা বিরোধ নয় বরং বিরোধ হচ্ছে বোঝার ব্যাপারে যে কোনটা খাইতুল আসবাদ আহ কোনটা খাইতুল আবেদ যে সাদার রেখা কোনটি এই রেখাটি নিয়ে হলো মতভেদ তারপরেও বলবো যে কোরআনের যেখানে স্পষ্ট ভাষা রয়েছে আসলে এই ফজর যেহেতু সময় হওয়ার পরে যদি নিশ্চিত যে সময় হয়ে গিয়েছে এরপর যদি আজান হয়ে যায় তাহলে খাবার বন্ধ করে দিতে হবে যেন এই মতবিরুদ্ধের ভিতরে থেকে বের হতে গেলে আজানের সাথে সাথে আপনার খাবার বন্ধ করে দিতে হবে তারপরেও যদি হয়তো দেখা যাচ্ছে হঠাৎ খাবার খেতে খেতে কারো কারো যদি এরকম হয়ে যায় তাহলে হাদিসের উপর আমল করতে গিয়ে হয়তো সে হয়তো এই খাবারটা শেষ করতে পারবে কিন্তু এরকম যেন ধারাবাহিক আমল না হয়ে যায় কারো হঠাৎ যদি কারো এরকম ঘটে যায় তাহলে সেটা অন্য খবর কিন্তু জেনে শুনে এরকম কারো আমল হওয়া উচিত নয় যে এই সন্দেহ থেকে মুক্ত থাকাটাই ভালো বাকি

الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء